আসসালামাইকুম, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্লে শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের স্মল লেটারের কিছু বর্ণের ডিরেকশন দেখাবো। যেহেতু তোমরা এখনও ছোট, ভালো করে কোন ঘরে কোন বর্ণগুলো লিখতে হয় সেটা তোমরা এখনও ভালোভাবে বুঝতে পারো না, প্রায় তোমরা পরীক্ষার খাতায় এসব ভুল করো। আজকে আমি যখন তোমাদের এন থেকে জেড পর্যন্ত বর্ণগুলো দেখাবো, তোমরা একটু ভালো করে খেয়াল করবে, বর্ণের ডিরেকশনও খেয়াল করবে এবং কোন ঘরে কোন বর্ণটা লিখি সেটাও খেয়াল করবে। দেখো, আমি এন থেকে শুরু করছি। স্মল লেটারের এনটা মাঝের ঘরে হয় এরকম দাগ দিয়ে, এই এন। এনের পরের বর্ণটি হচ্ছে ও, ও পি। দেখো, স্মল লেটারের পিটা হচ্ছে নিচের ঘর থেকে সোজা দাগ টেনে মাঝের ঘরে আনবা, তারপর এটাকে গোল করে এই যে মিলিয়ে দিলে, তাহলে এন ও পি। এবার আসো কিউ। কিউটাও ঠিক পি এর মতো মাঝের ঘরে আর নিচের ঘর। এটাকে সোজা দাগ দিয়ে উপরের দিকে উঠিয়ে দিলে, এন ও পি কিউ। এবার আসো আর। এস, এসটা হয় মাঝের ঘর থেকে এরকম টান দিয়ে নিচে এনে একটা বিন্দু দিয়ে দিবে, এস টি। তোমরা অনেকে এই মাঝের জায়গাটা অনেক বড় করে ফেলো, এই জায়গা এতটুকু রাখবে। দেখো, আর আর এস টি ইউ, ইউটা মাঝের ঘরে এরকম গোল করে, দেখো নিচের জায়গাটুকু আমার কতটুকু ফাঁকা, এস টি ইউ। বাড়াশো ভি, ভিটা হয় ইউর মতো শুধু মাঝের ঘরে। ডব্লিউ, এক্স। দেখো, এরকম কানিত থেকে লিখলে তোমাদের ডিরেকশনটা ঠিক থাকবে, এই পাশ আর এই পাশ যাতে সমান হয়। ওয়াই, এরকম নিচে নামিয়ে এই, যাতে এই পাশ আর এই পাশ সমান থাকে। জেড, তারপর এটাকে নিচের দিকে এরকম ঘুরিয়ে এই দাগের সাথে দিয়ে এই দিলে, যাতে এই দুই পাশ সমান থাকে। এর জন্য তোমরা একেবারে কানির থেকে লেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের ডিরেকশনটা ঠিক থাকবে। দেখো, আমি আজকে কী কী বর্ণ তোমাদেরকে দেখালাম, এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। তোমাদের বাসার কাজ থাকবে স্মল লেটার এন থেকে জেড পর্যন্ত। সাথে ক্যাপিটাল লেটার, যেহেতু তোমাদের স্কুল বন্ধ, তোমাদের হাতে অনেক সময়, বাসায় বেশি বেশি লেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।